কুমড়া গুলো সিদ্ধ হয়ে গেছে, মিষ্টি কুমড়াতে এইভাবে দিয়া এইভাবে দিয়া এই জান্নাতি খাবার বলা যাবে একটা। নিজের গাছের পাকা মিষ্টি কুমড়া খুবই সুন্দর আর খুব সুন্দর একটা ফ্লেভার, খুব ভালো। এখন এটা কাটবো আর এই তরকারিটা আমিও আমার বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসেই প্রথম খেয়েছিলাম, তো প্রথম দেখে খুব অদ্ভুত মনে হয়েছিল, কিন্তু খাওয়ার পরে দেখি যে না বেশ একটা স্বাদ আছে এই জিনিসটাতে, এই জন্য ভাবলাম এই খাবারের রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি। বিশেষ করে ধরতে গেলে এটা আমার শ্বশুর বাড়ির একটা ট্রেডিশনাল খাবার, তারা চিতল পিঠার শীতের দিন আসলে এই চিতল পিঠা দিয়ে তোকে এটা খাবে। এটাকে আর ধুইব না আমি, হ্যাঁ মিষ্টি কুমড়া আর ধুইতে হবে না। কি পরিবেশ না, অন্ধকার। কুমড়াটা দেখছো, গাছের কুমড়াটা মানে তাও তো রাত, কালারটা লাল, একবারে গাছ পাকা, আওয়াজ গুলো যে হচ্ছে তাই বোঝা যায় এটা ঠিক কেমন। কোনটা কই বলতেছো? কুপি নাই, কুপি দিয়ে আগুন ধরানো নেই, কুপিটা নাই, কুপি ঢাকায় আছে এনো নাই, এখন তো এটা ধরলে আবার বেশি জাল হয়ে যাবে। ভেরি সিম্পল একটা রান্না তাই না? হ্যাঁ, তেমন কোনো কিছু লাগে না, একটু তেল দিলাম আর এখন দিব কিছু কোঁচানো পেঁয়াজ। এটার আসল জিনিস হলো ধন্যবাদার কথা বলি, কি সুন্দর এক পরিবেশ, রান্না হচ্ছে অন্ধকার চারিদিকে, শীত, ঘরের ভিতর থেকে একটু আসি দেখাই দিই কি অবস্থা। এই তোমরা কি সবাই ঘুমাচ্ছ নাকি? একটা ঘুমায় নাই আম্মা গেল দেখি, এই যে দেখো দেখি, ওরে কেমন লাগতেছে তোমাদের অনুভূতি কেমন? কি লেপ দিয়ে শুইছে এত শীত, একটু ভাজা হয়েছে, এখন সামান্য একটু রসুন বাটা, বাটা রসুন আদা চা চামচের মতো আছে, বাকি মশলাগুলি প্রথমে দিলাম লবণ,
কোনো দেরি করি একটা চামচের মতো মশলা কষানো হয়ে গেছে, এখন মিষ্টি কুমড়াগুলি দিয়ে দিব। থেকে বেশ পানি উঠবে, তো এখন কোনো পানি টানি আর অ্যাড করবো না। এটাকে মজানোর পরে যে পানি উঠে ওই পানিকে রান্না হবে আর কি, কোনো পানি অ্যাড করবো না। রামি, কি পিঠা বানাবে কালকে বলো তো? মিষ্টি পিঠা? মিষ্টি পিঠা না, খোলা পিঠা বানাবে। জায়গা দিলাম, শিয়াল লাগতেছে ভয় পাও? আমার নিজের ভয় লাগে শিয়াল, ভয় করে আপু? ট্রেডিশনাল সেই মিষ্টি কুমড়ার তরকারি রেডি হচ্ছে নাকি? দেখছো পানি উঠে উঠতেছে যে, আর কোনো পানি দিব না, এই মিষ্টি কুমড়ার গায়ের পানি দিয়ে মিষ্টি কুমড়াটা নরম হয়ে যাবে, আর এই তরকারিটা একটু মাখা মাখা হবে আর কি। তরকারি তো না ঠিক, এটা হালুয়ার মতো, হালুয়া টাইপেরই। হ্যাঁ, বারে মিশে হালুয়ার মতো হয়ে যাবে। মিষ্টি কুমড়া একবার সিদ্ধ হয়ে গেছে, গলে গলে গেছে দেখুন, অনেকটা হালুয়ার মতো। হ্যাঁ, একবারে মিশে যায় পুরো। এখন এটার মধ্যে ধনিয়া পাতা আর কাঁচামরিচটা দিয়ে দেবো, ভালো করে একটু ঘুটাই ঘুটাই রান্না করতে হবে। তারপরে দেখা যাচ্ছে এরকম হালুয়ার মতো হয়ে যাবে, ধোয়া ধোয়ার জন্য একটু দেখা যাচ্ছে। কি সুন্দর মরিয়ম, সামান্য একটু লবণ নিয়ে আসো, একটু লবণ লাগবে। ও হ্যাঁ, বেরিয়েছে গন্ধটা। ও মাই ফেভারিট ডিশ, একটু লবণ কম হয়েছে যেন, একটু লবণ দিচ্ছি। মনে হচ্ছে এখন নামাই ফেলবো, এখন খেয়ে গেছে। এই যে যা হয়ে গেল আমাদের মিষ্টি কুমড়া স্পেশাল তরকারি, আগামীকাল চিতই পিঠা খাওয়ার জন্য। কালকে আবার চিতল ফিরে বানাবো। ওয়াও, কি সুন্দর ফুলছে পিঠা রে! গরম হয়েছে, গরম হয়েছে, একবারে চারদিক থেকে কি চেহারা পিঠার। এই যে একটা উঠতেছে, আমন চালে লাল চাউলের পিঠা, আমার বাপের কত পছন্দ ছিল এই পিঠা। এই যে দেখো, তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই, এই লাল লাল একটা রেডিশ ভাব এবং এইটার টেস্টটা, এখন হাঁসের মাংস, মুরগির মাংস, ভেড়ার মাংস কোনো মাংসবাদ নাই দিয়ে পিঠা খায় ঢাকায়, ভর্তা টর্তা। আমরা এই মিষ্টি কুমড়া আর পিঠা ছাড়া এই পিঠা খাওয়া, মিষ্টি কুমড়া ছাড়া এই পিঠা খাওয়ার কথা চিন্তাও করতে পারতাম না আগে। শতবর্ষী একটা রেসিপি এটা। এই যে দেখাচ্ছি কিভাবে খাইতে হয় পিঠাটা, মিষ্টি কুমড়াতে এইভাবে দিয়া, এইভাবে দিয়া, এই
অসাধারণ এক টেস্ট, উড়ে না ধন্যবাদ। মিষ্টি 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 টেস্ট তুলনাহীন, এই যে তুলনাহীন খাবার। আমরা জানি যে মিষ্টি কুমড়া তখন ক্ষেত আবিষ্কার করছে, এটা আমরা জানা নাই। অসাধারণ, খুবই মানে মজার একটা খাবার। তো ভর্তা টর্তা দিয়েও আমি খাইছি, হাঁসের মাংস দিয়েও খাইছি, বাট মিষ্টি কুমড়ার এই হালুয়ার মতো তরকারি দিয়ে খাওয়াটার যে টেস্ট, এটা আসলে অন্যরকম একটা টেস্ট। যারা খান নাই একবার খেয়ে দেখবেন, আমার মনে হয় ভালো লাগবে আপনাদেরও। আচ্ছা ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করে দিই না, খাওয়া দাওয়া তো হয়ে গেল, এখন আপাতত আজকের মতো এখানেই শেষ করে দিলাম ভিডিওটা। আর দেখে ভালো লাগলে লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটাকে ভালো একটু সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে আর কি। যাই হোক, আমি ভিডিও চুপচাপ দেখে অনেকেই চলে যায়, বাট একটু সাবস্ক্রাইব করলে আমরা একটু উৎসাহ বাড়লে মানে আরো ভালো কিছু দেখানোর চেষ্টা করতে পারবো। আচ্ছা ঠিক আছে, পিঠাটা দেখো বলতে বলতে পিঠাটা হয়ে গেছে না, আবার দুই চুলাই দিছে তো একসাথে, অনেক পিঠা হয়ে গেছে, অনেকগুলো হয়ে গেছে, খেয়ে শেষ করতে পারতেছি না, আমারও খাওয়া শেষ। এইটাতে দিয়ে দে।